বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয়। সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দুঃখের বিষয়, গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধী দল হিসেবে বিএনপি এ পর্যন্ত কি কোনো অর্থবহ ভূমিকা পালন করতে পেরেছে? সব কিছুতে বিষোদ্গার আর সমালোচনা ছাড়া সরকারের কোনো একটি কাজের প্রশংসা কি তাদের মুখ দিয়ে এ পর্যন্ত বের হয়েছে? যারা সাদাকে সাদা বলতে পারে না, সত্যকে সত্য বলতে পারে না, বিরোধীতেই যাদের একমাত্র রাজনৈতিক কৌশল, তারা কীভাবে গণতন্ত্রের বিকাশমান রংধনুতে রং যুক্ত করবে?